আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। দক্ষিণ বারাসাতে হয়ে গেল 48 ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব। কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে বহু কীর্তন শিল্পী এই হরিনাম সংকীর্তন মহোৎসবে অংশগ্রহণ করেন। জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত সাহাপাড়ার নফর ভবনে স্বর্গীয় নফরচন্দ্র সাহা প্রতিষ্ঠিত স্বর্গীয় পুলিন বিহারী সাহা এবং নলিনীকান্ত সাহার স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও 48 ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়। 29শে কার্তিক থেকে 1লা অগ্রহায়ণ পর্যন্ত এই হরিনাম সংকীর্তন মহোৎসবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের কীর্তন শিল্পীরা অংশগ্রহণ করে। ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধাবল্লভতলা, অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধাবল্লভতলা। ভগবান কৃষ্ণ আশীর্বাদ করে দিলেন বড়গরীবকে, তারপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল। ১৮ দিন যুদ্ধ হলো ১৮ দিন যুদ্ধে কৌরব পাণ্ডবদের যত সৈন্য ছিল সব একে একে ধ্বংস হলো, যুদ্ধে জয়ী হয়ে গেল পাণ্ডব। চারটে ছেলে, একজন ডাক্তার, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন পণ্ডিত। আমার আবার চিন্তা কি ভেবো না মা, আমাদের যে মহাভারত তার জ্বলন্ত দৃষ্টান্ত প্রমাণ দিয়ে গেছে, মা গান্ধারীর একটা নয়, দুটি নয়, তিনটি নয়, 100টি পুত্র, 100 জন পুত্র ছিল মহাবীর, সেই মহাবীর পুত্রগণ সব ওই রণক্ষেত্রের মাঠে একা একে একে পূর্বপুরুষের স্মৃতি রক্ষার্থে 48 ঘন্টা ব্যাপী এই হরিনাম সংকীর্তন মহোৎসব এবছর 95তম বর্ষে পদার্পণ করল বলে জানালেন সাহা পরিবারের অন্যতম সদস্য ডাক্তার মুকুন্দ সাহা। এটা 95তম বর্ষ চলছে, আমার বাবার বাবা স্বর্গীয় নবচন্দ্র সাহা এই নাম সংকীর্তন উদযাপন করেছিলেন 95 বর্ষ আগে, তখন আমার বাবারও জন্ম হয়নি। আর দক্ষিণ বারাসাত এলাকায় দক্ষিণ কালিকাপুরের সাহাপাড়ায় নবর ভবনে এখানে যে নাম সংকীর্তন হয় এটা 48 ঘন্টা ব্যাপী অবিরাম নাম সংকীর্তন হয়। তারপরে শেষের দিনে 1লা অগ্রহায়ণ, প্রত্যেক বছর 1লা অগ্রহায়ণ এই এটা উদযাপনটা শেষ হয়, সমাপন উৎসব হয়, তখন ওই ভোগের উৎসব হয়। ওই ভোগে দেখতে পাচ্ছেন ভোগের মালসাগুলো তৈরি হয়, আরো ভোগের মালসা আসছে, 350-400 মালসা হয়, এবং শেষ দিনে আমরা এই আপামর জনসাধারণ এখানে যত মানুষ আছে এই এলাকায় সবাই, কারোর বাড়িতে সাধারণত আজকে রান্না হয় না, সবাই এখানে একসাথে আমরা খাওয়া দাওয়া করি, মহাপ্রসাদ সবাই গ্রহণ করি একসাথে, এবং সবাই সহযোগিতায় শুভকামনায় এত বড় উৎসব সমাপন আমরা করতে পারি। এই হরিনাম সংকীর্তনে কোন কোন শিল্পী অংশগ্রহণ করে? শিল্পীগুলোর নাম বলো। সহদেব সরকার মহাশয়, উনি অধিবাসী করেন,
এবং তারপরে আছে বিহির অধিকারী এবং কীর্তনিয়া বৌপিয়া মন্ডল এবং করুণাময়ী সামন্ত রাজনীলা করে শ্রীমতী মমতা মন্ডল সম্প্রদায়। আজকে সকাল 9টায় সুপ্রিয়া নাথ বাড়িপুর উনি অনুষ্ঠান শুরু করেছিলেন এবং দুপুর 1টায় এখন চলছে মন্দিরা বর্মন মহাশয় উনি এখন অনুষ্ঠান করছেন। এরপর ধুলট উৎসব আছে সহদেব ও তার সম্প্রদায় ধুলট উৎসব সমাপন করবে। 26 বছর ধরে আপনাদের সেবায় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার জয়নগর থানার মোড়। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথোলজি এক্সরে ডেন্টাল ক্লিনিক সহ ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফির সুব্যবস্থা আছে। যোগাযোগ 9434024584 এবং 9775224789।